প্রথমে আমাদের যেটা জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে আমাদের নির্বাচনী ক্ষেত্র এবং সেই সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন পোলিং বুথ সেটা অবশ্যই জানি। আমরা সেটা জেনে প্রথমে আসবো nvsp.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর আমাদের যেটাতে আসতে হবে সেটা হচ্ছে ডাউনলোড ইলেকটোরাল পিডিএফ। আমরা ক্লিক করার পর আমাদের সামনে যে অপশনটা আসবে সেটা হচ্ছে নিজের রাজ্য সিলেক্ট করার জায়গা। সেখানে আমরা সিলেক্ট করলাম আমাদের নিজেদের রাজ্য পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। এরপরে আমরা ক্লিক করলাম গোতে। সেখানে আছে আমাদের জেলাগুলোর নাম, তাদের লিস্ট। আমি ধরে নিলাম এখন উদাহরণের সাপেক্ষে আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা ক্লিক করার পর আমাদের সামনে আসবে এই নির্বাচনী ক্ষেত্রগুলোর নাম। আমাদের নির্বাচনী ক্ষেত্র আমি ধরে নিলাম বসিরহাট উত্তর। আমাদের কাছে খুলবে পোলিং স্টেশনের নামগুলো। নিজের পোলিং স্টেশন কোনটা সেটা সেজন্য জানা খুবই জরুরি। ধরে নিলাম আমার নাম আছে দ্বিতীয় পোলিং স্টেশন। দ্বিতীয় পোলিং স্টেশনে আমাদের কাছে দুটো অপশন আছে, এক ড্রাফট রোল এবং ফাইনাল রোল। আমরা যাবো ড্রাফট রোলে। আমাদের সামনে ক্যাপচা আসবে। ক্যাপচা ফিল আপ করার পর আমরা গেলাম ভেরিফাই। এবার আমাদের সামনে খুলে গেছে আমাদের নির্বাচনী ক্ষেত্রে সমস্ত রকম তথ্য। আমার নাম আছে কিনা সেটা দেখার জন্য একটু নিচে গিয়ে তালিকাটিতে নজর দিতে হবে। নাম বা এপিক নাম্বার ধরে আমি সার্চ করতে পারি। তো এই হলো আমাদের আজকের ভিডিও, কিভাবে নিজের নাম ভোটার লিস্টে আসে কিনা সেটা দেখবেন কিভাবে। পরের ভিডিওতে আমরা আসবো নিজের নাম বা নিজের যে কোনো তথ্য ভোটার আইডি কার্ডে ভুল এলে কিভাবে সংশোধন করতে হয় সেই প্রশ্ন। আপাতত নমস্কার।